সালাম আলাইকুম রহমতুল্লাহ, সকলকে 1 মিনিটের মাদ্রাসা থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যদি এই হাদিসটা আসে সহিহ বুখারীতে, আমরা যদি সাইদুল ইস্তেগফার এটা যদি ইয়াকিনের সাথে অর্থাৎ বিশ্বাসের সাথে আমরা যদি এটি প্রত্যেক সকাল সন্ধ্যায় যদি পড়ি, ইনশাল্লাহ সকালে যদি পড়ি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে, এবং সন্ধ্যায় যদি পড়ি ওই রাতের মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। অবশ্যই অবশ্যই প্রত্যেক না অনেক নামাজ শিক্ষায় এই দোয়াটি পাবেন, এবং বিভিন্ন দোয়া শিক্ষা পাবেন। সাইয়েদুল ইস্তেগফার, আল্লাহ মান তারা বিলা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, এই দোয়াটি আরও রয়েছে, এই দোয়াটি পাবেন। এটি মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ না হলে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, এবং এর অর্থ ইয়াকিন অর্থাৎ বিশ্বাসের সাথে পড়ার চেষ্টা করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন। তাহলে এ আমরা যদি সকালে আমল করি দিনের মধ্যে মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ জান্নাতি হব, রাতে যদি আমল করি এবং মৃত্যুবরণ করি ইনশাআল্লাহ জান্নাতি হব। সকলকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন।